বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন অথচ সাময়িক ফর্মহীনতায় বাদ পড়েছিলেন দল থেকে ঠিক সেরকম প্লেয়ারদের নিয়ে গঠিত বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট দল চলতি মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল দলটি জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ঘরোয়া বিভাগের দল নর্দার্ন টেরিটরির বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে এনামুল সাইফরা সুখের বার্তা হল পাঁচ ম্যাচের সিরিজে সবকটিতে জিতেছে এসপি দল সিরিজের দলগত পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্স দিয়েও নজরে এসেছেন বেশ কয়েকজন ক্রিকেটার ব্যাট হাতে এসপি একাদশে সবচেয়ে বেশি সফল ব্যাটসম্যান এনামুল হক বিজয় জাতীয় দলে জায়গা ফেরত পেতে এটি ছিল তার টার্নিং পয়েন্ট আর তা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি সিরিজের দুটি হাফ সেঞ্চুরি ছাড়াও একটি ম্যাচে 36 রান উপহার দিয়েছেন তিনি তাই বলা যায় শীঘ্রই সুখবর পেতে পারেন তিনি আবারও জায়গা পেতে পারেন জাতীয় দলে বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডারে সূচী বেশ লম্বা না হলেও শীঘ্রই অজি ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মুশফিক মাশরাফিরা আর তাতে সুযোগ মিলতে পারে তার মাশরাফির সঙ্গে আনামুল হক বিজয়ের সম্পর্ক মধুর অন্যদিকে জাতীয় দলে ফেরার অপেক্ষায় প্রহর গুনতে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিজের যোগ্যতা প্রমাণে ব্যর্থ মাত্র একটি অর্ধশতক হাঁকিয়েছেন পুরো সিরিজে এদিকে অলরাউন্ডারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটিং বোলিং দুই বিভাগেই দেখিয়েছেন সাফল্য বল হাতে পাঁচ ম্যাচে 10 উইকেট শিকারের পাশাপাশি তৃতীয় ওয়ানডেতে হাঁকিয়েছেন শতক দলের বিপর্যয়ে 104 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ও উপহার দেন তিনি এমনকি বোলারদের মধ্যেও সবার উপরে সাইফ সাইফের পর 8 উইকেট নিয়ে 2 নম্বরে আছেন পেসার আবুল হাসান রাজু আর এই দুজন ছাড়াও আবু জায়েদ রাহি আবু হায়দার রনি ও লেগ স্পিনার তানভীর হায়দাররা নিজের নামের প্রতি সুবিচার করেছেন